চেয়ারে বসেই গোপাল পূজা ও মিঠাইয়ের শুটের ফাঁকে একই বলল সৌমিতিশা। বিস্তারিত সব জানতে নাটিনী আমাদের ভিডিওটি দেখুন, আর আপনি যদি সৌমিতিশার ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। লাল হলুদ শাড়িতে সেজে গোপাল বন্দনা করছেন মিঠাই, হাতে পঞ্চপ্রদীপ এবং ঘণ্টা, সামনে বসানো গোপালের বিগ্রহ। জন্মাষ্টমী উপলক্ষে ফুলমালায় সেজে উঠেছেন গোপাল, সেই ভিডিও ইনস্টাগ্রামের দেওয়ালে পোস্ট করেছেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ড। জেলে বসে মিঠাইয়ের জন্মাষ্টমীর পুজো সারছে তেমন সিকোয়েন্সের জন্যই এত আয়োজন, কিন্তু সৌমিত্রিষার পোস্ট করা ভিডিওটি ভালো করে দেখলে বোঝা যাবে শ্যুটিংয়ের জন্য নয়, বরং শ্যুটিংয়ের ফাঁকে অভিনেত্রী নিজেই গোপালের আরাধনায় মগ্ন। এই ভিডিওটির ক্যাপশন হিসেবে সৌমিত্রিষা লিখেছেন, শ্যুটের মধ্যে যখন সত্যি সত্যি তোমায় ডাকি শুভ জন্মাষ্টমী। গল্পের নতুন মোড় পলছে দুষ্কৃতীদের হাতে মিঠাই আক্রান্ত হওয়ার পরে মিঠাইয়ের দুই প্রধান খল চরিত্র সোম তোরষার প্ল্যান পূরণ হয়নি, তাই নতুন ফন্দি এঁটে মিঠাইকে জব্দ করতে সোজা জেলে পাঠিয়েছে তারা। ফের একবার মিঠাইয়ের ত্রাতা রূপে আবির্ভাব ঘটবে মিঠাইয়ের উচ্ছেবাবু, আর পুরোটাই হবে গোপালের হেল্প নিয়ে। এক সাক্ষাৎকারে সৌমিত্রিষা জানিয়েছে তার বাড়িতেও গোপাল রয়েছে। এদিন সকাল সকাল স্নান সেরে ঘরোয়া আয়োজনে পূজা সেরেছেন তিনি, ভোগ দিয়েছেন নারিকেল নাড়ু, তালের পরা, মালপোয়ার গোপালের পছন্দের খাবার সাজিয়ে রেখেছেন। শুটিংয়ের ব্যস্ততার জেরে পুরোহিত ডেকে পুজো করাতে না পারলেও মন দিয়ে পুজো সেরেছেন পর্দার মিঠাই। সারাদিন নিরামিষ খাবেন, এদিন বাবা লোকনাথেরও জন্মদিন, সাধক পুরুষের পুজো সেরেছেন সৌমিত্রিষা। তো দর্শক, আপনারা কে কে মিঠাইয়ের ভক্ত সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর বাংলা সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।